Yo, what's going on, guys? Come on, welcome back to another. আমরা একটা হচ্ছে এরকম যে এখানে হচ্ছে আমরা একটা বাড়িতে থাকবো যে বাড়িতে অনেকগুলো রুম আছে আর ওই রুম গুলোতে প্রত্যেকবার যখন আমরা ঘুম থেকে উঠবো মানে আমরা আমাদের ড্রিম থেকে চোখ খুলবো তখন দেখবো কিছু না কিছু চেঞ্জ থাকবে আর ওগুলোকে আমাদের ধরতে হবে যদি আমরা না ধরতে পারি তাহলে একটা ভূত আছে মানে বাচ্চা ভূত ও এসে ভাই একেবারে তুলে তুলে পট খাবে আমাদেরকে চলবে বেশি কিছু না বলে গেমটা ফটফট এন্ট্রি নেওয়া যায় কিন্তু তার আগে আমাদের লাইফ মোটামুটি আর চার হাজার না তিন হাজার বাকি আছে তোমরা ফটাফট ওটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে ভাই আমরা ওটা তো তাড়াতাড়ি লাইভ স্ট্রিম করবো তো চলো ফটাফট গেম প্লেতে এন্ট্রি নেওয়া যাক ওয়েলকাম টু ফল স্ট্রিম তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে ওই বাড়িটা যেই বাড়িটার মধ্যে আমাদেরকে মোটামুটি আটকে রেখেছে বা বলতে পারো তুমি একদিক থেকে এটা হচ্ছে আমারই বাড়ি যেখানে একটুখানি অ্যাবনর্মালি মানে অ্যাবনর্মালি অনেক বাজে জিনিস হয় যেখানে আমাদেরকে ভূত ধরতে হবে মেনলি আর আমাদের প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে যে এখানে কি কি জিনিস আছে যেগুলো চেঞ্জ হয়ে গেছে পরের বার আমরা যখন ঘুম থেকে উঠবো কারণ এখানে দেখো তিনখানা ফুল রয়েছে তো এটাও ভাই দুখানা হয়ে যেতে পারে বা বাসটাই না থাকতে পারে হয়তো ভূতের বাস প্রয়োজন যাতে ও অনেক ফুল বসাতে পারে বাড়িতে হতেই পারে গেম প্লে শুরু করার আগে বলে দিই যদি তোমরা চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে ভাই লাইক করে দাও কারণ তোমরা দেখছি না অনেকদিন ধরে তো ফট লাইক করে ভাই লাইকটা একটু দরকার আছে লাইক হলে তবে ভিডিও ভালো আরো বানাতে মজা লাগে না ফটফট লাইক করে ভাই লাইক করে দেওয়া কমেন্ট করে জানো যে হ্যাঁ পার্ট টু চাই কিনা কারণ গেমটা অনেকটা বড় তো আজকে আমি মনে হয় না পুরোটা কমপ্লিট করতে পারবো বাকি আমি তোমাদের আমাদের একটা হাউস ট্যুর দিয়ে দিই এটা হচ্ছে দেখো আমার একটা বাথরুম ভাই বাড়ির শুরু থেকে বাথরুম দেখাই ভাই দাঁড়াও এক মিনিট বাথরুম দেখাবো ভাই দেখো আমার ওয়াশিং মেশিন দেখো বাথরুম না ভাই দেখো এটা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন মেশিন এটা চাইনিজে কিছু লেখা আছে ভাই আমি কিছু পড়তে পারছি না বাট এখানে বেসিন वगैरह রয়েছে আর এটা কেমন টাইপের রুম আমি জানি না এটাও একটা বাথরুম ভাই এটা হচ্ছে পটি করার জায়গা আর এটা হচ্ছে চান করার জায়গা যদি কেউ খেতে খেতে দেখছো তো সরি ভাই এখন সকাল হচ্ছে সবে আমি জানি যদিও নটার সময় তোমরা খাবে না তো চলো বাথরুম वगैरह তো অনেক দেখালাম এবার বেসিন দেখাই বেসিন ভাই এখানে আর তার সাথে একটা চাকু বাইরে রেখে দিয়েছে ভাই যাতে ভূতে আমাকে কমসেকম গেম বাজি যেতে পারে বাকি ঠিক আছে চলো ভাই অত ভূতের কথাবার্তা শুনো না আর এখানে আমাদের সেই রুমটা রয়েছে যেই রুমটাতে আমাদের মেইনলি ওই ডলটা রয়েছে যেটা হচ্ছে একটু ভূত টাইপের যেটা হচ্ছে এই ডলটা ভাই এই দেখো এই দেখো হ্যালো গাইজ হ্যালো ভাই এটা হচ্ছে একটুখানি ভূত্র ডল এর থেকে আমাদের দূরে থাকতে হবে আর যেটা হচ্ছে মেন কথা দেখা এখন বাজে হচ্ছে নটা আর আমাদের ঠিক ঘুম খুলবে এরপর ঘুমানোর পর আই থিঙ্ক একটা নয়তো দুটো সময় আর তারপর আমাদেরকে ভাই এখানে আসল কেসটা চালু হবে বাকি আপাতত আমি রুমগুলো দেখিনি কারণ আমাদের রুমটা অনেকটা দেখতে হবে আর এখানে কি পেলাম ফ্ল্যাশ লাইট ওকে এখানে কি রয়েছে থ্যাংক ইউ ফর স্টেইং এন ট্রু ড্রিম নোটিস

আই আছে আর এখানে দেখো চারখানা ইয়ে ঝুলছে হ্যাঁ এইগুলো আর ওপরে একটা কিছু জিনিস রয়েছে তো বাকি ঠিক আছে চলো ফটাফট আমি কি করি যত লাইটস আছে সব বন্ধ করে দিই বন্ধ করে তারপর ভাই মাস্ট শুতে চলে আসি বাকি এখান থেকে একটা লাইটস চলো লাইটস বন্ধ ভাই আমার এক তো এই লাইট বন্ধ করতে খুব ফাটে বিশ্বাস করো যত লাইট বন্ধ করি না আমার নিজের ভয় লাগে বাকি সব লাইট বন্ধ করে দিচ্ছি চলো আই থিঙ্ক সব লাইট বন্ধ হয়ে গেছে ইয়েস লেটস গো কাবার্ডের ভেতর কোনো লাইট নেই তো ভাই দেখা গেল কাবার্ডের ভেতর কোনো লাইট ছিল আমাকে ঘুমোতে দিল না তাই জন্য সব লাইটস বন্ধ এবার ভাই এই লাইটটা অফ করে মাস্ট টিভি কি করে বন্ধ করবো ভাই টিভি তো গ্লিচ হয়ে রয়েছে ভাই টিভির সুইচ নেই এখানে ভাই আমি যাই না বাকি চলো আপাতত ঘুমিয়ে পড়ি বলছি আর ইউ গোয়িং টু বেড নাও ইয়েস ভাই আমি যাচ্ছি আমাকে ঘুমোতে দেয় চলো আমি উঠে পড়েছি একটা বাজে এখন আর একটার সময় কিছু না একটা ফালতু জিনিস হয়েছে যেটা আমাকে খেয়াল রাখতে হবে একটা ক্যামেরা রয়েছে যে ক্যামেরা দিয়ে আমাকে ফটো তুলতে হবে এরমভাবে এরমভাবে ফটো তুলতে হবে ঠিক আছে কিছু যদি আমি ভুল দেখি কারণ এটা হচ্ছে যে প্যারেন্টসরা এখানে থাকতো তারা আমাকে বলে দিয়ে গেছে এরকম ফটো তুলে রাখবে যদি কিছু তুমি ফালতু জিনিস দেখো আপাতত দ্বারাও এখানে জানলা রয়েছে জানলার পাশে আরেকটা আপার্টমেন্ট রয়েছে আমি দরজা খুললাম দরজার এই পাশে আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না তোমরা কিছু দেখতে পাচ্ছ আদৌ ভাই বাথরুমে বাথরুমে দেখো কী কী জিনিস রয়েছে একটা টয়লেট পেপার রয়েছে পাঁচটা টয়লেট পেপার সাজানো রয়েছে আর একটা বাথরুমে মানে নর্মাল পটি করার জায়গা রয়েছে বাকি আপাতত চলো এইটা খুলি এর ভেতর কিছু নেই তো ভাই হ্যালো ভাই আমাকে শুধু কেউ না ধাপ্পা দেয় হ্যাঁ আমি আমি ধাপ্পাতে ভাই 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 খুব বেশি খুব বৃস্তিরি বলতে যাচ্ছিলাম বাট আপাতত দাঁড়াও দরজার এখানে কেউ নেই এদিকেও কেউ নেই ভাই কিছু ফালতু জিনিস সেরম নেই বাকি প্যান্টটাও হবে হ্যাঁ প্যান্টটা ওপরে আছে একটা চাকু আছে বাকি দাঁড়াও এক মিনিট আমার মনে হয় কাবারে কিছু জিন্দি মানে কিছু একটা ফালতু জিনিস আছে চলো আপাতত এটাকে দেখি এখানে কাবার্ডের মধ্যে সব কিছু ঠিকঠাক কাবার বন্ধ করো ঠিক আছে ভাই কিছু অসুবিধা নেই সব কিছু ঠিকঠাকই লাগছে না তোমাদের সব কিছু ঠিকঠাক লাগছে আমি তোমরা কমেন্ট করে জানাবে যে এখানে এটা চেঞ্জ ছিল কারণ আমি ভাই যখন ভিডিওটা এডিট করি তখন বুঝতে পারি এখানে এই জিনিসটা চেঞ্জ ছিল আর নর্মাল টাইমে বোঝা যায় না বাকি এখানে দুটো বাক্স আছে আমাদের খেয়াল রাখতে হবে চলো এবার সোজা বেডে যাওয়া যাক আর বেডে গিয়ে শুয়ে পড়ি কারণ আমি কিছু আলাদা আর দেখতে পাচ্ছি না এটাকে বন্ধ করি এই দরজাটাকেও বন্ধ করি এবার বন্ধ হয়ে যা চলো এবার এই দরজাটাকে আমাদের বন্ধ করতে হবে মেনলি চলো বন্ধ করে দিয়েছি আর কিছু সেরকম দেখতে পাচ্ছি না বাকি হ্যাঁ এখানে আরেকটা জিনিস কেউ নেই তো ধরো এখানে আরেকটা হ্যাঁ এখানে ব্যালকনি আছে ভাই এটা ও ভাই তুই বাড়ি যাওয়াই ভাই এক মিনিট আমাকে ফটো তুলে দিয়েছি দেখো এটাই ওই বাচ্চাটা যেই বাচ্চাটা এখন আর নেই বাচ্চাটা ভাই ভ্যানিস হয়ে গেছে মানে চলে গেছে ভাই আমাকে ওই ভয় দেখা দিয়েছিলো হবে দরজা বন্ধ কর ধরো আমি ব্যালকনির ব্যাপারে কথা শুনতে গেছিলাম বাট ব্যালকনিতেই অবস্থা খারাপ হয়ে গেছিলো এটা বন্ধ করো ভাই আর আমাদের এইগুলো খেয়াল রাখতে হবে হ্যাঁ এইগুলো যেন কিছু ফালতু না হয়ে যায় চলো আমি একজনকে ধরে নিয়েছি আর ধরে নিয়েছি ভাই চলো এবার মস্ত এখানে ঘুমিয়ে পড়ি চলো গুড নাইট ওকে এই তো এখন দুটো বাজে আর দুটোর সময় আমাদের চোখ খুলেছে আবার কারণ এখানে অ্যানোমালি ধরতে হবে চলো এবার দরজা খুলি এই পাশে যাই ব্যালকনিতে ভাই কেউ না থাকে শুধু ব্যালকনিতে ব্যালকনিতে এটা কি লেখা ভাই এখানে এখানে লেখা রয়েছে সাবস্ক্রাইব টু গেমার ভাই হ্যাঁ তোমরা সাবস্ক্রাইব লাইক করিটা আর হ্যাঁ কমেন্ট করে দাও অবশ্যই বালবে পার্ট না বাট আবার দাঁড়াও ভাই আশেপাশে ফ্ল্যাটে দেখি যে কিছু জিনিস এনোমলিস আছে কিনা মানে ভুতুরে কোনো কাণ্ড হচ্ছে কিনা বাট হ্যাঁ এখন ভাই রাত হচ্ছে তাই জন্য ভাই আমার এমনিতেই ভয় লাগছে বাইরে রাত হচ্ছে এখন ভাই রাতের দশটা এগারোটা বাজে এই টাইমে বাকি এখন দুটো বাজে আর এটাও ঠিক আছে ভাই জায়েন্টের নর্মাল মতো আর এই যে একটা দেখছো না টিভি রিমোট টাইপের এটা দিয়ে মেনলি আমরা হেন্ট নিতে পারবো যে কোথায় কি চেঞ্জেস আছে বাকি আপাতত চলো কিছু চেঞ্জেস তো দেখতে পাচ্ছি না ভাই তুই কিছু চেঞ্জেস করছিস ভাই ভাই এমন মারবো না এক চড়েতে ভাই সারা দুনিয়া দেখে নিবি তুই ভাই আমি জানি না দেখো আমি কোনো অ্যানোমলিস আপাতত দেখতে পাচ্ছি না এখানে দেখো ফ্যামিলি তার ফটো রয়েছে বাট আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না এই বাবাটার হাত কি উঠেছিল না কি ছিল না ভাই আমার মনে হয় আই থিঙ্ক নিচে ছিল না 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 ভাই এরম ছিল না বাকি কাবার্ড খোলো চলো কাবার্ডে দেখো কিছু জিনিসপত্র রয়েছে কি না আর এইখানে কিছু আলাদা জিনিস ভাই প্লিজ আমাকে ধপ্পা দিস না আগেরবারে বাচ্চাটা আমাকে খুব বাজে ধপ্পা দিয়েছে বাকি দাঁড়াও এক মিনিট ভাই বাথরুম খোল বাথরুমে কিছু হ্যালো বাথরুম বাথরুমে যেন কিছু না থাকে ভাই আমি যেন ভয় না পাই ভয় পেলেই আমার ফালতু কেস হয়ে যাবে বাকি কেউ নেই এখানে আই থিঙ্ক ভাই কিছু নেই এখানে বাথরুমে তো নর্মালি চেয়ার রয়েছে আর কিছু জিনিসপত্র নেই আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না ভাই বাকি সব কিছু ঠিকই আছে খ্যার চলো সামনে যাওয়া যাক এই বাথরুমটা দেখি এখানে টয়লেট পেপার আছে আছে একটা লাইট রয়েছে ঠিক আছে চলো আর কিছু চেঞ্জেস সেরম দেখতে পাচ্ছি না ভাই ভাই কিছু আছে নেই কোনো আমি দেখতে পাচ্ছি না তোমরা কি দেখতে পাচ্ছ কমেন্ট করো ভাই আমি আপাতত এই দরজাটা খুলতে পারবো না আর এখানে একটা চোখে দেখার কিছু রয়েছে ভাই আমি কিছু দেখতে পাচ্ছি না আপাতত বাকি দাঁড়াও এক মিনিট এইখানে দেখতে হয় ভাই এখানে কিছু চেঞ্জেস থাকতে পারে মানে প্যান বা না নিয়ে চলে যেতে পারে বাচ্চাটা ভাই এই বাচ্চাটাই হচ্ছে আমাদের মেন ভূত বাকি দেখো আমি কোনো সেরম অ্যানামালিস দেখতে পাচ্ছি না মানে ভুতুরে কাণ্ড কিছু দেখতে পাচ্ছি না এটাকে বন্ধ করি ফটাফট বন্ধ কর চল ভাই আমার মনে হচ্ছে সুটকেসটা না শুটকেসও ঠিক আছে ভাই সব কিছু ঠিকঠাকই লাগছে আমার কিছু সেরকম আলাদা লাগছে না বাকি এক মিনিট আমার মনে হচ্ছে কাবারে কিছু গন্ডগোল আছে বা খাটের তলায় নেই ভাই খাটের তলায় আমার তো সপ্তাহে ভয় লাগে ভাই ছোটবেলায় ঘুমোতে ভাই তারা এক মিনিট এখনও ঘুমোতে যদিও আমার খাটের তলায় ভয় লাগে আমি জানি না তোমাদের ভয় লাগে কিনা ভাই আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের এখনও খাটের তলায় দেখতে ভয় লাগে রাতে ঘুমবার সময় কি লাগে না ভাই এক মিনিট টয়লেট পেপারটা দেখি ঠিক আছে ভাই সব কিছু চলো ঘুমোতে চলে গেলাম আমি শুধু আমাকে এসে ধরে ভাই চলো কিছু হয়নি একটা বাজে মানে কোনো একটা অ্যানোমালি ছিল যেটাকে আমরা দেখতে পাইনি কোনো একটা ভুতুরে কাণ্ড ছিল আর হ্যাঁ আমি তোমাদের মেন গেমের রুল তো বলতে ভুলেই গেছি যে আসলে কেসটা কি জানো তো মানে ধরো তুমি এখন একটার সময় উঠেছো তো যদি তুমি দুটোর সময় উঠে কিছু না দেখতে পাও মানে কিছু অনামিলি তুমি না ধরতে পাও তাহলে তোমাকে আবার একটা সময় পাঠিয়ে দেবে রাতে তার মানে তোমাকে আবার লেভেল ওয়ান থেকে চালু করতে হবে মানে লেভেল ওয়ান হচ্ছে একটা তো লেভেল নাইন পর্যন্ত আমাদের যেতে হবে আই থিঙ্ক সো ভাই আমি যাই না বাট দাঁড়াও এক মিনিট এখানে চেক করি মুখের সামনে নেই কেউ নেই ভাই এক্সকিউজ মি এক্সকিউজ মি ব্রাদার ব্রাদার কিছু নেই চেঞ্জেস ভাই ব্রদর ব্রদর কিছু চেঞ্জেস নেই চলো এখানে আপাতত দাঁড়াও এক মিনিট আমাকে চেক করতে হবে কিছু না চেঞ্জে থাকে ভাই কাবার্ডে কিছু নেই কাবার্ড সব ঠিক আছে ভাই ডোর নব চেঞ্জ না থাকে ভাই দেখা গেল হ্যান্ডেলই চেঞ্জ করে দিয়েছে ভাই দরজার তারপর লেনেকে দেনে পড়ে যাবে বাকি কিছু वगैरह নেই এখানে সব কিছু ঠিক আছে লেটস ভাই উপরে একটা বল আছে ঠিক আছে ভাই তুই আমাকে আর ধরতে পারবি না মানে এক মিনিট এইটা কি এখানে একটা ছিল না তিনটে ছিল আমি আমি কনফিউজ ভাই আমি বিলকুল কনফিউজ হয়ে গেছি যেখানে কি একটা ছিল না তিনটে বাকি দুটো শ্যাম্পু এখানে কেউ নেই উপরে কিছু নেই শাওয়ার আছে লেটস গো ভাই এবার এবার টপ হচ্ছে গেমটা আমার জন্য আমি আর বুঝতে পারছি না যে কি চেঞ্জ আছে কিছু নেই তিনটে ফ্লাওয়ার আছে লেটস গো এখানে দুটো জুতো ভাই উপরে কিছু কিছু আমি চেঞ্জেস দেখতে পাচ্ছি না তোমরা কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছো ভাই তোমরা কিছু চেঞ্জেস দেখলে বলো একবার কারণ দেখো আমি কিন্তু কোনো চেঞ্জেস এখানে দেখতে পাচ্ছি না বাকি এক মিনিট দাঁড়ো দরজা বন্ধ করে দিই আর বাট্টাবে কেউ নেই তো ভাই বাট্টাবে কিছু বাট্টাপ নর্মালি রয়েছে ভাই বাট্টাপে জল নেই ঠিক আছে এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট ঠিক আছে চলো এটা বন্ধ করে দিই বন্ধ করে আপাতত আমি কিছু সেরকম দেখতে পাচ্ছি না ভাই না লেটস গো লেটস গো লেটস গো আমি কিছু সেরকম দেখতে পাচ্ছি না সব কিছু ঠিকঠাকই লাগছে ভাই আমার আমি শুধু এইটা নিয়ে একটুখানি কিউরিয়াস আছি যেটা কি ঠিক আমি জানি না ভাই আমার মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে চলো এটাকে বন্ধ করি আর আমাদের টিভি वगैरह সব ঠিক আছে স্যুট কেসটা খোলা বাচ্চা রয়েছে স্যুট কেসটার মধ্যে ওই রাখো ফটো তুললাম আমি আবে 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 ভাই 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 বাই 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 ভাই আবে কি করিস यार স্যুট মত ছাড় না আমাকে আবে ভাই এই স্যুট কেস আমার মাথা ফাটাবে আমি বুঝতে পারছি ফটাফট শুয়ে পড় ভাই ফটাফট শুয়ে পড় ভাই সুট মধ্যে একটা বাচ্চা ছিল যাকে আমি ধরে ফেলেছি ওটা আপাতত দেখো দুটো বাজে ঠিক আছে আমরা লেভেল টুতে চলে এসেছি আমাদের লেভেল টু ধরতে হবে কি ফালতু কেস হয়ে রয়েছে এখানে চলো দরজা খুললাম এই পাশে দেখলাম এখানে কেউ নেই তো ভাই কেউ আশা করি কেউ নেবে সামনের ফ্ল্যাটেও বাচ্চাটা থাকতে পারে ঠিক আছে আমাদের ওটাও খেয়াল রাখতে হবে যে সামনের ফ্ল্যাটে যেন বাচ্চাটা না যায় আপাতত আমি কিছু দেখতে পাচ্ছি না আমার বাইরে ভাই লেখা যদি কোনো চেঞ্জ হয়ে যায় তাহলে দেনে পড়ে যাবে কারণ তুমি বুঝতে পারছো লেখা ভাই চাইনিজ আমি পড়তে পারবো না আর হ্যাঁ যাদের ভিডিওটা হরার লাগছে তারা অবশ্যই লাইক করে দাও একটা লাইক করলে ভাই আমার সাহস বাড়বে বাকি লাইক করে দাও ফটো হ্যাঁ আর আমি আপাতত দেখি যে কিছু চেঞ্জেস আছে কি না ভাই এখানে ফটোটা নর্মাল আছে ঠিক আছে চলো কাবার্ড খোলো লেটস গো কাবার্ড কাবার্ডের মধ্যে কিছু চেঞ্জেস নেই এক মিনিট এটা খোলো এখানে কোনো চেঞ্জেস হ্যালো গাইস এক মিনিট এইটা ভাই আমার তো সবই চেঞ্জ লাগছে এবার ইয়াস আই গট ইট আই গট ইট আমি জানি না তোমরা ধরতে পেরেছ কি না যে এখানে কি চেঞ্জ আছে বাট আমি ধরে নিয়েছি ভাই আমি ধরে নিয়েছি এখানে একবারে কারণ দেখো এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে না হ্যাঁ তোমাদের এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে না আমার তো লাগছে ভাই এই দেখো ট্যান ট্যানা ভাই এখানে বাসটা চলে এসছে আমি ফটো তুলে নিয়েছি লেটস কো ভাগো এবার গিয়ে চুপচাপ বিছানাতে পড়ো ভাই দরজা বন্ধ কর চুপচাপ ধরো বাথরুম তো চেকই করলাম না ভাই তারপর দেখলাম বাথরুমে বাচ্চারা বসে থাকবে ভাই পটি করতে লেগে যাবে আলাদাই লেনদেন হবে ভাই বাচ্চাদের সাথে বাকি তারও এক মিনিট এখানে কিছু নেই শুধু বাসটাই হয়েছিল ভাই বাসটা চেঞ্জ ছিল তো চলো আপাতত আমি কী করি দরজাটা বন্ধ করে চুপচাপ বিছানাতে গুড নাইট বলে দিই ওকে এই তো এখন বাজে রাতের তিনটে মানে আগেরটা আমাদের ঠিক হয়েছে আর আমাদের ঘড়িটাও দেখতে হবে যে এই ঘড়িটার সাথে কি এই ঘড়িটা ম্যাচ খাচ্ছে সেটাও আমাদের চেক করতে থাকতে হবে বাট সুটকেসও নর্মাল আছে এখানে সব কিছু নর্মাল আছে এখানে টিস্যু পেপার বাট হ্যালো ভাই সামনে দেখো এই ডলটা এত বড় হয়ে গেছে ভাই করিস না এরকম প্লিজ করিস না তুই আমাকে এরকম ভাবে দেখছিস কেন হ্যালো ভাই দেখিস না প্লিজ আরে এ দেখো কি ফালতু ভাবে দেখছি আমাকে ভাই আমি চললাম ঘুমোতে আমি যাই না বাচ্চাটা নেই তো ভাই এখানে হ্যালো ভাই কেউ নেই দরজা বন্ধ কর চুপচাপ ঘুমো ভাই ও আমাকে দেখছে আমি বলেছিলাম না এটা একটা ভূত টাইপের দেখো আবার চলে এসেছে সামনে চলো এটা হচ্ছে ফোর এ এম মানে লেভেল ফোর ঠিক আছে চলো আমি দরজা খুলি এখানে চুপচাপ যাই এখানে কেউ নেই না কেউ নেই ভাই কেউ নেই কেউ নেই কেউ নেই চলো ফাইনালি কেউ তো নেই ভাই আমি অত সহজে ভয় পাবো না যদিও আগেরটাই ভয় পেয়ে গেছিলাম বাট 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 যেটা হচ্ছে মেন কথা যে আমাদের এখন খুঁজতে হবে হচ্ছে কিছু ভুতুরে কাণ্ড বাট আপাতত দাঁড়াও এক মিনিট আমি এক কাজ করি এই ড্রয়ারটা খুলে দেখি ড্রে কিছু চেঞ্জেস নেই তো ভাই চারখানা ইয়ে রয়েছে নর্মাল ভাই কিছু আলাদা আমি এখানে দেখছি না বাট এটা বন্ধ করো আর এখানে দেখো ভাই বাক্সটাও ঠিক আছে ঘড়িও ঠিক আছে মানে বাইরে কিছু ফালতু কেস হয়ে রয়েছে আমি বুঝতে পেরেছি ভাই বাইরে কিছু বাজে কেস হয়ে রয়েছে এখানে ধরো চাকু আছে বেসিন আছে ভাই ফ্রিজ এখানে আছে তিনটে ইয়ে এখানে নর্মাল ভাই কিছু সেরম নেই আর তার মানে বাথরুমে কিছু চেঞ্জেস থাকবে আই থিঙ্ক সো ভাই বাথরুম বাথরুমও ঠিকই আছে ভাই চেঞ্জ কী আছে এবার তো এবার তো লেনেকে দেনে পড়ে যাবে আমি আমি আর বুঝতে পারছি না এবার চেঞ্জেস কী আছে বাকি এটা খোলো আর এখানে কী কী আছে ভাই তবে চেঞ্জ কী আছে আমাকে কেউ বলবে হ্যালো ভাই আমি জানি না চেঞ্জ কী আছে আমি বুঝে পাচ্ছি না চেঞ্জ কী আছে ভাই আমাকে হেন্ট নিতে হবে তারা এক মিনিট রেডিওতে হেন্ট নি ভাই রেডিওতে হেন্ট তো নিলাম বাট বুঝবো কী করে যে কী চেঞ্জ আছে আমাকে কেউ বলবে কী চেঞ্জ আছে আমি বুঝতে ভাই গ্যাস জ্বলছে আই থিঙ্ক ইয়েস গ্যাসটা চলছে আই থিং এই দেখো আওয়াজ আসছে এখানে ভাই গ্যাস গ্যাস অটোমেটিক চালু হয়ে গেছে তো আমি কি করি ভাই ঘুমিয়ে পড়ি লেভেল ওয়ান এর আমাকে পাঠিয়ে দেওয়া ভাই আমি গ্যাসের ফটো তুলে নিয়েছি কিন্তু লেভেল

আপাতত দাঁড়ো টিভি টিভিটা ফটো তুলে চুপচাপ ভাই শুয়ে পড়ো লেভেল টু থেকে লেভেল থ্রিতে গো ভাই জম ইজি হয়ে গেছে ভাই এবার তো এবার তো আমি আরামসে চলে যাবো বাট যদি এবার প্রবলেম করে দেয় তাহলে ওই দেখো ভাই আমি আমি যার আমি যাই না ভাই আমি দেখে নিয়েছি একবারে যে কি চেঞ্জ আছে বাট তোমরা দেখতে পাচ্ছ কি আমি জানি না আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি ঠিক আছে আমি জানি না তোমরা দেখতে পাচ্ছি না আমি তো ভাই ঘুম থেকে উঠেই দেখে নিয়েছি যে ওখানে কি চেঞ্জ আছে ভাই আমি ভাই প্রো আছি ভাই তোমরা তোমরা জানি না প্রো কিনা তোমরা ওটাকে দেখতে পেরেছো কি না বাট দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি ভাই আমি তোমাদের একটা হ্যান্ড দিচ্ছি যে এই রুমটাতেই চেঞ্জেস আছে ভাই আমি জানি তোমরা দেখতে কি কিনা ঠিক করে দেখো দেখি তোমরা দেখতে পাচ্ছ কিনা আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এ দেখো ভাই বইগুলোকে একটা সাজিয়ে রেখে দিয়েছে বইয়ের ফটো তুলে নিয়েছি ওটা নড়ে গেল চুপচাপ ভাই আমি জাস্ট ফটো তুলেছি ওটা নড়ে গেছে বাট এবার লেভেল ফোর ভাই লেভেল ফোরে আসা ইজি হয়েছে এবারে বাট এখানে একটা টর্চ ছিল ভাই টর্চটা কোথায় গেল টর্চটা আমি নিয়ে নিয়েছি আমি জানি না ভাই দাঁড়া এক মিনিট এবার বাড়িও ঠিক আছে সব ঠিক আছে ভাই এবার এটাও ঠিক আছে কেউ খাটের তলায়ও নেই এক মিনিট ভাই এসিও ঠিক আছে এদিকেও ঠিক আছে এটাকে খুলি এখানে কেউ নেই তো ধরো এক মিনিট ভাই এখানে কেউ নেই না আই থিঙ্ক এখানে কেউ নেই ভাই ওই পাশেও সব কিছু ঠিকঠাকই আছে বাট আমাদেরকে ভাই এবার না থাকতে হবে এবার আই থিঙ্ক কিছু একটা ভাই ডাস্টবিনের ভেতরে খোলা কেন ভাই ডাস্টবিন ডাস্টবিন খোলার কথা তো নয় ভাই ডাস্টবিন খোলা রয়েছে কেন বাকি হ্যাঙ্গারটা খুলি হ্যাঙ্গারের দিকটা সব ঠিক আছে ভাই জামা নেই ভাই হঠাৎ করে দেখবো ভাই একটা জামা লটকে রয়েছে তখন তো ভাই আমার ফেটে চার হয়ে যাবে ভাই আমি আই থিঙ্ক দেখতে পাচ্ছি যে কি এখানে চেঞ্জেস আছে আই থিঙ্ক সো ভাই আমার মনে হয় ডাব্বাগুলো না তলায় রাখা ছিল এটা উপরে রাখা আছে এক মিনিট আমি কি ঠিক দেখছি আমি জানি না ভাই আমি আমি জানি না আমার মনে হয় আমি ঠিক দেখছি আমার মনে হয় ডাব্বাগুলো তলায় রাখা ছিল ভাই ডাব্বাটা উপরে রাখা ছিল না বাট বাথরুমে কেউ নেই তো ভাই বাথরুমে না না বাথরুম বাথরুম নর্মাল দাঁড়ো আগে আমি শিওর হয়নি যে হ্যাঁ ওই জিনিসটাই কি চেঞ্জ দেখছি আমি না অন্য কিছু চেঞ্জ আছে ভাই অন্য কিছু চেঞ্জ বাজারা কিছু না 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 অন্য কিছু চেঞ্জ নেই ভাই আমার মনে হয় এই বাক্সটাই উপরে এসছে বাট এই দিকে কিছু চেঞ্জেস না ভাই এখানে আর কিছু চেঞ্জেস নেই বাক্সটা ওপরে এসছে গো আমি কনফার্ম ভাই আমাকে এর জন্য কিছু করতে হবে না আমাকে কিছু লাগবে না ভাই আমি শিওর পড়ছি আমি কনফার্ম ভাই একদম চলো ঘুমিয়ে পড়েই দেখি লেভেল ফাইভে যেতে পারি কি না ভাই আমি শিওর ভাই ওটা কনফার্ম লেভেল ফাইভ লেটস গো ব্রো আমি ঠিক ধরেছি যে ওটা ঠিক ছিল বাকি তারাও এক মিনিট ভাই এবার উঠে পড়েছি আর এবার হচ্ছে ভাই ভয়ানক রাত ঠিক আছে এবার ভয়ানক হবে ভাই আস্তে আস্তে এবার আমাকে বাচ্চাটা বেশি তাং করবে এক মিনিট খুলে খুলেনি কাবার সব কিছু ঠিক আছে কালার চেঞ্জ হয়ে যায়নি তো ভাই এই লাইনটার লাইন এটা এটা কোনো ম্যাটার ভাই তারপর দেখলাম উপরে একটা মানে কালারই চেঞ্জ হয়ে গেছে কথাই না ঠিক করে চলো ঠিক হয়ে গেছে আপাতত কালার যেরকমই থাকুক আমাকে ধরতে হবে হচ্ছে ভূত ভাই আমাকে ধরতে হবে ওই বাচ্চাটাকে বাট এখানে দেখো ভাই টয়লেট পেপার রয়েছে পাঁচখানা নর্মাল পটি রয়েছে ভাই একবার দেখা গেল যে আমি খুললাম আর বাচ্চাটা পটি করছিল তো ভাই পেতে পে পড়ে যাবে বলতে চাচ্ছিলাম বাট এটা কি জল নাকি কি জিনিস ভাই আমি এটা কি হলো দরজা কালো জল হয়ে গেছে ভাই ঘুমো চুপচাপ ছটা বাজতে চললো ভাই আমি আমি যাই না আমি ঘুমোলাম ভাই রাতের বেলা আমার তো লেনে পেয়ে দেনে পড়ে গেছিলো ভাই বিশ্বাস করো আমি তো ভাই চাপে পড়ে গেছিলাম হঠাৎ করে অন্ধকার হয়ে গেছিল আর এখানে কেউ নেই তো ভাই এখানে ধর এক আমি জানি না গাইজ তোমরা দেখতে পাচ্ছ কি না যে কী চেঞ্জেস আছে বাট আমি দেখে নিয়েছি আমি দেখে নিয়েছি গাইজ আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো ভাই এই দেখো এদিকে একটা বেলবোর্ড ছিল বাট এদিকে ছিল না ভাই বাট এদিকে ছিল না তো এটা ফটো ফটো তুলে নিয়েছি ওটা পড়ে গেছে ভাই কোথায় গেল কে জানে বাট এটা রাখো আর এবার ভাই আমি কাবার্ড বগারা চেক করি ভাই আর আর কোনো প্রবলেম নেই তো ভাই একটা করে না দু তিনখানা করে থাকতেই পারে বলা যায় না ভাই থাকতেই পারে ধরো মিনিট মেডিকেটে খুললাম এখানে কিছু চেঞ্জেস না ভাই এখানে কোনো চেঞ্জেস নেই এর ভেতরে কিছু চেঞ্জেস ভাই একবার এখানে জল ভরে গেছিলো বাট ভাই জলটা কালো রঙের ছিল বাট ঠিক আছে চলো কোনো চেঞ্জে নেই আমি ফটো তুলে নিয়েছি অলরেডি তো গিয়ে চুপচাপ আমাকে কী করতে হবে দরজা বন্ধ করে শুয়ে পড়তে হবে ভাই চলো শুয়ে পড়েছি এবার লেভেল সেভেন আই থিঙ্ক না সেভেন ইয়েস সেভেন ভাই সকাল সাতটা বাজে এবার ভাই আমাদের হারলে চলবে না ঠিক আছে এবার আমাদের ঠিক করে কাজ করতে হবে মানে ঠিক করে একদম ভাই মেপে মেপে দেখতে হবে দেখা গেলো ভাই এটা এটা আগে থেকে ছিল ভাই এটাকে আমি পড়িনি আগে যদিও চলো এটা খুলি হ্যাঙ্গারটা হ্যাঙ্গারের ভেতরে কিছু নেই লেটস গো রের ভেতরে কিছু নেই এইদিকে জো আলাদা না ভাই এবার আমার ভয় লাগছে রাত কে বাজে কেন যে আমার এসব আসে খেয়াল আমি যাই না ভাই আমার ভয় লাগছে এবার আস্তে আস্তে এক মিনিট এখানে সবকিছু ঠিক আছে এদিকেও ঠিক আছে বাস ভাই এই দেখো এই দেখো হাতে কি হয়ে রয়েছে এটা এটার ফটো তোলো পালাও ভাই সোজা সোজা পালাও এখান থেকে ভাই ওটা কি হয়ে রয়েছে আমি যাই না বাট কেমন একটা হাতের মতো হয়েছিল বাট আপাতত এদিকটা আমাকে খুলে একটু দেখা উচিত যে কিছু চেঞ্জেস নেই তো না ভাই দরজা বন্ধ করো ঘুমিয়ে পড়ো দেখা হচ্ছে সকাল আটটার সময় ভাই আর লাস্ট আমাদের পড়াও বাকি আছে নটা হয়ে গেলে আমরা স্কেপ করে যাবো গেমটাকে আর আমার মনে হয় না এত সহজ হবে ভাই কারণ আমি যদি এখান থেকে ব্যাক করে গেছি ভাই আমি আর গেমটা খেলছি না কারণ লেভেল সেভেন আই থিঙ্ক গেমটা শেষ আমি পার্ট টু তো আগে বলছিলাম বাট যদি আমি শেষ না করতে পারি তাহলে ভাই আমি আর খেলব না গেমটা ভাই আমার রেজ হয়ে যাবে বিশাল বিশ্বাস করো বাকি তারা এক মিনিট আমি উঠে তো পড়েছি বাট আমাকে দেখতে হবে কিছু চেঞ্জেস আছে লেটস গো কোনো চেঞ্জেস না ভাই কোনো চেঞ্জেস নেই এখানে একটা রয়েছে এখানে এসিটা রয়েছে লেটস গো ভাই ভালো করে দেখতে হবে এবার ভালো করে দেখতে হবে কিছু চেঞ্জেস আছে কি না ভাই এসি রয়েছে গো এখন আটটা বাজে এখানে ফটো রয়েছে এখানে ড্র রয়েছে ভাই সব কিছু ঠিক আছে বাট এই ড্রটার ভেতরে কেউ নেই লেটস গো ভাই কেউ নেই কেউ নেই কেউ নেই কেউ নেই ফাইনালি বাট আমার পর্দা মিসিং আছে না না পর্দা মিসিং নেই ভাই টিস্যু পেপার দেওয়া রয়েছে আলাদাভাবে বাকি তারা দরজা খুললাম সামনে চলো আস্তে আস্তে ভাই কিছু না চেঞ্জেস থাকে যদি কিছু থাকে তাহলে লেনে কে দেনে ভাই দাঁড়াও এক মিনিট ভাই আমি মনে হচ্ছে এবার কেমন আবার এটা উপরে চলে এসছে ছোট ছোটো হয়ে গেছে এরকম টাইপের লাগছে ভাই আমার আমি যাই না

গেম শেষের দিকে ভাই লাস্ট লাস্ট পারাও নটার সময় গেম শেষ হয়ে যাবে ভাই আমার কাছে ক্যামেরা নেই হোয়াট দা হেল সকাল হয়ে গেছে গুড মর্নিং আইস গুড মর্নিং চলো সকাল হয়ে গেছে এবার আমাদের যেতে হবে এখান থেকে বাড়ির দিকে লেটস গো লাইট জ্বালাও ভাই লাইট না দরজা খোল ভাই আমি যেতে পারবো তো আদেও আমি জানি না ভাই আমার তো বিশ্বাস হচ্ছে না ভাই আমি এখান থেকে যেতে পারবো কারণ আমাকে লাইটও জ্বালাতে দিচ্ছে না তো আমি যদি এবার সোজা যেতে থাকি কেউ নেই দরজা বন্ধ কর পেছনে কেউ পেছনে কেউ নেই লেটস গো এখানে কেউ নেই বাথরুমে কেউ নেই তো প্লিজ প্লিজ বলে দে বাথরুম বন্ধ এখান থেকে গিয়ে দরজা খোল চলো ভাই আই থিঙ্ক আমি স্কেপ করতে চলেছি বাট বাচ্চা নানা চলে আসু পালা ভাই এখান থেকে চুপচাপ পালা পেছনে দেখিস না চলো ভাই স্কেপ লেটস গো আই থিঙ্ক আমি স্কেপ করে গেছি চলো গাইজ আজকের আমাদের গেমটা এখানেই রইলো আর এখানে দেখো আমাদের টোটাল ভাই এইটি খানা ক্যাপচার করার জায়গা থাকে তো আমরা দেখো কতখানা করেছি জাস্ট বারো খানা তো এইটি খানা মানে আমি পার্ট টু এই জন্য বলছিলাম তো যদি তোমাদের পার্ট টু লাগে এই গেমটা তাহলে কমেন্ট করবে যে হ্যাঁ পার্ট টু পার্ট টু কমেন্ট করো আজকে গেম যদি তোমাদের গেম প্লেটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে আর হ্যাঁ লাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো ঠিক আছে দেখো তোমার সাথে পরে গেম প্লে